আপনি বলেছেন রুচির দুর্ভিক্ষ যাচ্ছে এবং একজনকে মেনশন করেছেন, যাকে মেনশন করেছেন সে আবার আপনার এই স্ট্যাটাসের পর লাইভে এসেছে এবং বলেছেন সে যদি আপনার এই বক্তব্যের কারণে আত্মহত্যা করে দায়ভার আপনাকেই নিতে হবে। আপনার কি বক্তব্য? এটা তো খুবই সহজ প্রশ্ন যে আমি তাকে উদ্দেশ্য করে বলেছি এটা ঠিক নয়। আমি বলেছি রুচির দুর্ভিক্ষ। রুচির দুর্ভিক্ষ কি একজনকে নিয়ে হয়? একটা দেশে যখন দুর্ভিক্ষ হয় তখন কি একজন লোক দুর্ভিক্ষের কারণে? আপনি স্ট্যাটাস কিন্তু দিয়েছেন সেই ব্যক্তির নাম বলে। আমি সেটা একটা এক্সাম্পল হিসাবে এনেছি। উদাহরণটা কতটা সঠিক সেটা যারা নাকি এই সোশ্যাল মিডিয়াতে লিখছেন তারা একটু দয়া করে ওর কাজগুলো দেখুন, এবং এই কাজগুলো যদি তারা সমর্থন করেন, এবং আমার বিশ্বাস তারা কেউ সমর্থন করবেন না। মিডিয়াতেই অনেক বিশিষ্ট জনেরা বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে। অনেকে স্ট্যাটাস এমনও দিয়েছে, কাক যখন কাকের মাংস খাওয়া শুরু করে তখন বুঝতে হয় সামনে খারাপ দিন আসছে। তারা বুঝাতে চেয়েছে আপনি একজন কাক, আপনি যার সমালোচনা করেছেন সেও একজন কাক, কাজেই কাক কাকের মাংস কিভাবে সে আমি কাক হলাম আর সে কাক হলো, এটা তারা তা বুঝাতে চেয়েছে। তারা তা বুঝাতে চেয়েছে আপনিও শিল্পী সেও শিল্পী। রুচির দুর্ভিক্ষের যারা কারণ তাদের সঙ্গে তো আমি নিজেকে জড়াবো না। আমি নিজেকে কেন, এদেশের কোনো মননশীল শিল্পী তার সাথে জড়াবে না। সে কাক না, সে অন্য কোনো প্রাণী যে ক্ষতি করছে। কাক তো ক্ষতি করছে না। সে বলতে চাচ্ছে সে তার নিজের চেষ্টায় নিজের শ্রমে কারো ক্ষতি না করে, কোনো চুরি না করে, ডাকাতি না করে নিজের পয়সায় সে কাজ করছে। আপনারা কখনো তাকে কেউ ব্রেক দেননি, আজকের এই জায়গায় সে নিজের চেষ্টায় এসেছে, তাহলে আপনাদের এত জলে কেন? আমি যে স্ট্যাটাসটা দিয়েছি তার মধ্যে কোনো জ্বালা আছে? কেন জ্বালা থাকবে? কত চোর ডাকাত আছে এই দেশে। আমি এক চোরের প্রতি হব, মানে ঈর্ষান্বিত হব, ডাকাতের প্রতি ঈর্ষান্বিত হব, একটা প্রতারকের প্রতি ঈর্ষান্বিত হব, একটা ধূর্ত রাজনীতিক, একটা ভণ্ড ব্যবসায়ী, একটা ভণ্ড ধর্ম ব্যবসায়ী তার প্রতি আমি ঈর্ষান্বিত হব, তাকে আমি ঘৃণা করব? ঘৃণাটা বড় কথা নয়। এই ক্ষেত্রে আমি একটি বড় প্রশ্ন তুলেছি, যে প্রশ্নটা আমি তুলিনি। এই প্রশ্নটা তুলেছিলেন আজ থেকে 60 বছর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, যখন তিনি বলেছিলেন যে দেশের রুচির দুর্ভিক্ষ চলছে, কিন্তু আমি দুর্ভিক্ষের ছবি আঁকতে পারছি না, কারণ এই দুর্ভিক্ষের ছবি আঁকা যায় না। আমি সেই কথাটাও অনুসরণ করেছি যে দেশে রুচির দুর্ভিক্ষ চলছে, এবং দুর্ভিক্ষটা সেই জয়নুল আবেদিনের মতো অবস্থা নয়, এখন দৃশ্যমান। ঘটনাকে কেন্দ্র করে কিংবা আপনার যে বক্তব্যকে কেন্দ্র করে আজকের এই আলাপে আমরা আছি বা কয়েকদিন ধরে দেখছি, এটা নিয়ে নানা প্রতিক্রিয়া হচ্ছে। হিরো আলম কিন্তু এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন। তিনি একটি জরুরি প্রশ্ন তুলেছেন, আমার মনে হয়েছে। তিনি বলেছেন, রুচি নিয়ে তো আমি দুনিয়ায় আসি নাই। তার মানে কেউই আসলে রুচি নিয়ে দুনিয়ায় আসে না। রুচিটা সমাজে, রাজনীতি, অর্থনীতি দ্বারা নির্মিত হয়, যেটি আপনি নিজেও বলছিলেন। প্রশ্ন হচ্ছে, ক্ষমতাবানরা অনেকদিন ধরে 2-4টি মিডিয়া ছিল দখলে রেখেছে, তখন অনেক সময় যারা নিম্নবর্গের সাধারণ মানুষ তাদের ভয়েস শোনা যায়নি, তাদের কাজ দেখা যায়নি। এখন অনেক ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর তৈরি হয়েছেন, তাদের কাজ দেখা যাচ্ছে, আনহার্ড ভয়েস শোনা যাচ্ছে। ফলে এই সময়ে এসে রুচি প্রশ্নটি আপনি যেভাবে দেখছেন, সেই রুচি বিচার করার ধারণাটি 50-60-70-এর দশকের মতো করে হলে ঠিক হচ্ছে কিনা? অর্থাৎ রুচি বিচারের ধারণা কিংবা রুচি উৎপাদনের যে ধারণা আপনি রাখেন সেটি এখন আর কার্যকর কিনা, কিংবা সেটিও মেয়াদ উত্তীর্ণ কিনা? এটা খুব সহজ প্রশ্নই আমি মনে করি। কারণ হচ্ছে যে ও যে প্রথম কথাটি উনি বলেছেন যে আমি রুচি নিয়ে জন্মাইনি, পৃথিবীতে কেউ রুচি নিয়ে জন্মায় না, সেটা আপনিও বলেছেন। এবং এই রুচিটা গড়ে ওঠে কোত্থেকে? এটা এটা এটাও আকাশ থেকে গড়ে ওঠে না। তাকে রুচিটা জানার জন্যে বয়স যখন বাড়তে থাকে, বয়সের বাড়ার সাথে সাথে এই জ্ঞানগুলোও তার বাড়তে থাকে। যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ বড় হতে থাকে, তার কিন্তু এই বুদ্ধির জায়গাটা বড় হতে থাকে, বিকশিত হতে থাকে। এখন সেখান থেকে যদি কেউ কোনো কিছু গ্রহণ না করে তাহলে তো মুশকিল কথা।
লালনের কথা বললাম আমরা একটু আগে, লালন যদি ধরুন এটা গ্রহণ না করতেন, তিনি যদি চারদিকে সমস্যাকে না দেখতেন, মানুষকে না দেখতেন, তাহলে কি হতো? আর সে তাকে নিম্নবর্গের মানুষ বলছেন, সে নিম্নবর্গের মানুষের আশাকাঙ্ক্ষাকে তুলে ধরুক না তার শিল্পে, সেটা তো করছে না সে। সে যেটা করছে এখন সমস্যা হচ্ছে যে এই কাজগুলো অধিকাংশ লোক দেখে না, বিশেষ করে মধ্যবিত্তরা দেখে না, এবং যারা দেখার তারা দেখে ওই যে আপনি যেটা বললেন আনহার্ড ভয়েস, আনহার্ড ভয়েস, যা ভয়েসের কথা যেটা বললেন সেখানে হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষ যাদের কাছে একসময় টেলিভিশন পৌঁছায়নি, রেডিও পৌঁছায়নি, সিনেমা পৌঁছায়নি, আজকে তাদের কাছে এটা খুব সুলভ হয়েছে এবং তারা ওইগুলো বাদ দিয়ে এটাকেই দেখছে। কিন্তু তাতে কি সমাজের কোনো উপকার হচ্ছে? সমাজ কি বৃদ্ধ হচ্ছে? সমাজ কি রুচিবান হচ্ছে? সমাজ কি সংস্কৃতবান হচ্ছে? হচ্ছে না। এখন আমি আমাকে সে আরও বলেছে আমার মাথায় কেউ আশীর্বাদ করেনি, আমি কোনো ট্রেনিং পাই না কোথাও। এই ট্রেনিং পাওয়ার ব্যাপারটা এটা তো খুঁজে খুঁজে বের করতে হয়। আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের ট্রেনিংটা কোত্থেকে হলো? আমরা কোত্থেকে শিখলাম? আমরা কিন্তু ঘুরে ঘুরে মানুষের কাছে যে যেখানে মানে গুরুর কাছে যাওয়া, যেখানে শিক্ষার কাছে যাওয়া, যেখানে বই পুস্তক পড়ার যাওয়া, এর জন্য যে একটা শিল্পীর যে দুর্নিবার আকাঙ্ক্ষা, এই দুর্নিবার আকাঙ্ক্ষার থেকেই তো শিল্পীরা বড় হয়, শিল্পীরা শেখে। আর এই যে শিল্পকর্মের যে বিষয়টি, এটা তো একা হিরো আলম বা কারো পক্ষে সম্ভব না, এটা একটা গোষ্ঠী লাগে, এটা একটা মিথস্ক্রিয়ার ব্যাপার আছে। যেমন তার মিথস্ক্রিয়ার ব্যাপার আছে, তেমনি সমাজের একটা মিথস্ক্রিয়ার ব্যাপার আছে, এই সমাজ তাকে গ্রহণ করবে কি না। সমাজের মিথস্ক্রিয়ার ব্যাপার যেটি আছে আপনি বলছিলেন, সেটি হচ্ছে আমরা তো নানা সময়ে দেখেছি সমাজে নানা জায়গায় মানুষগুলোর যেমন ক্লাব ছিল, খেলার মাঠ ছিল, পালাগান ছিল, নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেগুলো ছিল, এবং সেখানে সংস্কৃতিকর্মীদের একটা ভূমিকা ছিল, যে সংস্কৃতিকর্মীদের কথা আপনি বলছেন। আজকে সেই ভূমিকা কোথায়? আমরা তো গত 20-30 বছর ধরে যদি দেখি পাড়ায় কোনো ক্লাব নেই, সংঘ নেই, সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই, যাত্রাপালা নেই, কিছুই নেই। তাহলে হিরো আলম যদি এই অভিযোগ তুলে থাকেন, তাহলে এটি কি উনি ঠিক তুলেছেন তো মনে করেন না আপনি, যে সমাজে যে শিক্ষণ প্রক্রিয়া আগে যা ছিল সেটা তো অনুপস্থিত, এবং সেটা দায় তো সংস্কৃতিকর্মীদের, আপনাদের যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন, তারা প্রায় 52 বছরে কিন্তু সমাজ কিংবা গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়েছেন। কিন্তু আপনি যেটা বললেন যে তাহলে কি গত 50 বছরে কোনো শিল্পী তৈরি হয় নাই, গত 17 বছরে এই দেশে কোনো সুস্থ শিল্পের বিকাশ হয়নি? আমি যে ক্ষেত্রে কাজ করি নাটক, সেটার তো একটা বিরাট মানে উল্লম্ফন হয়েছে আমি বলবো আমাদের দেশে। তারপর ধরুন চারুকলা, তারপর ধরুন যে আমাদের দেশের রবীন্দ্রসঙ্গীত যে মেয়েরা গায় বা ছেলেরা গায়, সেটা তো বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের শিল্পীরাও সেই পর্যায়ে গাইতে পারে না, সেই মানের গান তারা গাইতে পারে না। তো আপনার আমাদের কাব্য, এগুলো কি কোনো কিছু এগোয়নি? এগিয়েছে। এবং যেটা বলছেন আপনি, এগুলো দুর্ভিক্ষটা কোথায় রুচির? না, রুচির দুর্ভিক্ষ হচ্ছে ব্যাপকভাবে এই যে এই এই ঘটনাটা, এই যে হিরো আলমদের উত্থান কিন্তু খুব বেশি দিনের নয়, খুব বেশি দিন, বড় জোর 10 বছর, যখন থেকে আপনার অ্যাক্টিভ হয়েছে ওই ইউটিউব, এই তখন থেকেই কিন্তু এদের উত্থান হয়েছে। একা আমি হিরো আলমের কথা বারবার, একা আসা উচিত নয়, সামগ্রিক উত্থান। হিরো আলমকে তো বলেছি যে রুচির দুর্ভিক্ষের প্রোডাক্ট, সে তো নিজে তৈরি করেনি, হি ইজ দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্টটা তৈরি করলো কারা? এই প্রোডাক্টটা যে ক্লাবের কথা আপনি বললেন, এই ক্লাবটাকে ধ্বংস করলো কারা? রাজনীতি, সরকার এবং রাষ্ট্র এইখানে একেবারেই নীরব ভূমিকা পালন করেছে। এই যে উৎপাদনের জায়গাগুলি ছিল, এগুলোকে একদিন না, দিন দিন নানান কৌশলে এদেরকে ধ্বংস করা হয়েছে, যে কারণে আমাদের জাতীয় জীবনে যে শিল্পের চর্চা ছিল, এই শিল্পের চর্চাটা একেবারেই শূন্যের কোঠায় নেমে গেছে। এখন যেটা হয় দিবস,